Hi friends, welcome back to our channel Momo and Mama All in One. Good morning to all. আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে এখন বাজে 11টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো, কি করি তোমাদের সাথে পরপর পরপর শেয়ার করছি। আর সকালে জল খাওয়ার আমাদের হয়ে গেছে, আশা করছি তোমাদের সবারও হয়ে গেছে। তো এখন আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে পটল ভাজা করব। তো দেখো এখানে পটল ভাজা হচ্ছে, আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি, তোমাদেরকে আগেই বললাম। আর এখানে কিচেনের মধ্যে আমি অরিনকে পড়তে বসিয়ে দিয়েছি, ও এখন লিখছে নামটা। কি লিখছো বাবা তুমি? নামটা। তাই কত ঘরে নামটা লিখছো? আটের। আটের নামটা লিখছো। আর আগে কি লিখেছো? ছয় আর সাত। ছয় আর সাত, বোঝা যাচ্ছে না। এই যে, ঠিক আছে তুমি লিখতে থাকো। তুমি লিখতে থাকো তাহলে, আমিও কাজ করতে থাকি। তো বন্ধুরা, এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখানে একটা মিক্স ভেজ বানিয়েছি, আর আগেই দেখালাম তোমাদের পটল ভাজা করছি, আর ভাতও আমার হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখানে দেখো মোমো এখনও লিখেই যাচ্ছে। তোমাদের তখন দেখিয়েছিলাম আটের ঘরের নামটা, এখনও লিখছে নয়ের ঘরের নামটা। কত ঘরের নামটা লিখছো? তো কতক্ষণ ধরে লিখছো নয়ের ঘরের নামটা জানো না? ঠিক আছে, ও এতটাই ফার্স্ট, আমার রান্না কমপ্লিট কিন্তু ও আট থেকে সবে নয়ে গেল। ঠিক আছে, ও লিখতে থাকুক। কত অব্দি লিখবে? এগারো অব্দি লিখবে। ঠিক আছে, পড়ে পড়ে লিখতে হয় বাবা। এগারো দুগুণে বারো, বাইশ। ও লিখতেই থাকুক, চলো আমরা ততক্ষণে অন্য কোন কাজ করে সেরে চলে আসি। তো বন্ধুরা, আমরা ফিরে এসেছি আবার অনেকক্ষণ পরে। তো দেখো আমারও চান হয়ে গেছে, এখানে অরিনেরও চান হয়ে গেছে। আমরা এবারে এখন দুপুরবেলার খাবার খাবো। ডিনার, ডিনার বলে না, কি বলে? লাঞ্চ। লাঞ্চ, এখন আমরা লাঞ্চ করব। ঠিক আছে, তো দেখতে থাকুন কেমন লাগে। লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই, বেল আইকন ক্লিক করে দিন। তো চলো আমরা খাবার নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমরা এখন খেতেও বসে গেছি। তো এখানে খাবার নিয়ে চলে এসেছি, কি এনেছি দেখি। দেখো এটা মোমোর থালা, আর এটা আমার থালা। ঠিক আছে, এখানে আলু সেদ্ধ মাখা আছে, পটল ভাজা, আর আমারও সেমই আছে, আর এখানে মিক্স ভেজ, এটা তো আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের। আর এখানে মোমো গ্লাসে জল ভরে রেখেছে, আমার মগে আর ওর কাপে করে। তাহলে আমরা এখন খেয়ে নিই, তারপরে ফিরে আসছি খেয়ে দিয়ে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কি কমপ্লিট হলো এখন? এখন খাওয়া। কি খাওয়াটা, কি খাওয়া ছিল, লাঞ্চ না ডিনার? লাঞ্চ। আর আমি এখন খেলতে বসে গেছি, আর মামা এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে ও খেলতে বসে গেছে, ওর এখন ঘুমোতে লাগবে না। ঠিক আছে, তো ও খেলুক, আর তারপরে আমরা একটুখানি ঘুম ঘুমও করে নেব, তারপরে তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে কথা বলবো। তোমরাও খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নাও, তারপরে আবার আমরা গল্প করতে চলে আসবো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7টা। তো
আমি একটু শুয়েছিলাম, ঘুমাইনি যদিও, কিন্তু মোমো ঘুমিয়ে পড়েছে এখনও, ওকে ডেকে ডেকে আমি ওঠাতে পারছি না। তো চলো ওকে আগে উঠাই, তারপর আবার কথা বলছি। বা ও বা, এ দেখো ক্যামেরা অন হয়ে গেছে, তাকাও। ওলে বাবা, ওলে ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওঠো, 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 আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো রাত্রে আমরা। হ্যাঁ ওঠো, উঠছেই না, ঘুমোতে ঘুমোতে দেরি করেছে, এখন উঠতে উঠতেও দেরি করবে, আবার রাত্রিবেলা আমাকে জ্বালাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এর কাজ, আমার দুষ্টু বাবাটার কাজ হচ্ছে এটাই। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠো। আমি ওকে উঠিয়ে দিয়েছি কিন্তু ও চোখটাই খুলছে না, ও বসে বসেই ঘুমিয়ে যাচ্ছে। ওঠো 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 বাবা, না শোনো বাবাটা, উঠো ওঠো। এবার একটু ঢং করছে, একটু ঢং ঢং করছে, ঢং ঢং করছে। হ্যাঁ দেখো, বলছিলাম না আবার একটু গল্প করবো, মা ক্যামেরাটা অন করো, আমি একটু গল্প করবো। দেখো এবার কিন্তু পুরো দমে ঢং করছে, ও কিন্তু আর ঘুমিয়ে নি, ঘুম ভেঙে গেছে, দেখেছো? দুত্তু বাবা, আমার দুত্তু বাবা দুত্তু করছে, দুত্তু করছে, দুত্তু করছে, একটা গুড ইভিনিং বলে দাও সবাইকে, বলো 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 বলো। দেখো কিচ্ছু জানো না, এখন কিচ্ছু জানো না, দেখেছো? একটা গুড ইভিনিং বলো, দেখো এই দেখো, এই তো মিচকু মিচকু হাসি দিচ্ছে, মিচকু মিচকি হাসি দিচ্ছে বাবাটা, সারা দিন এরকম দুষ্টু করতে থাকে শুধু আমার সাথে, চোখটাই ঘুরছে না আর সব কিছু করছে। দেখো একটু দিয়ে করে করছে, ইচ্ছে করে খাচ্ছে, ইচ্ছে করে কিন্তু ইচ্ছে করে করতে পারো বাবা, উঠতে পারো, গুড ইভিনিং বলো তো সবাইকে, বলো গুড ইভিনিং বলো, চোখ ডলে না, চোখ ডলে না, সুন্দর করে বলো, এরকম করে বলে না, গুড ইভিনিং, চোখ ডলতে নেই, কথাই শোনে না বাবা, তো আমার কথাই শোনে না, দেখি ছাড়ো, বলো এবারে গুড ইভিনিং বলো, সুন্দর করে, গুড ইভিনিং, এইবারে হয়েছে। তো এখন আমরা কি করব? তাই চোখ মুখ ধুলে পরে ক্লিন হয়ে যাবে। তো এখন আমরা করব হচ্ছে উঠে একটুখানি জল টল খেয়ে কিছু খাবার টাবার খেয়ে পড়তে বসবো, কেন কি সারা সকাল ভোর ধরে আমরা কি লিখেছি, নামটা লিখেছি, তাও কটা, চারটে, চারটে না পাঁচটা, ছটা নাম তো লিখেছি, কত কত, দশ তো লিখিনি, আচ্ছা তাহলে বারো অব্দি নামটা লিখেছি। আমি ভাবলাম কি ভুলে গেছে, এগারো অব্দি লিখবে বলেছিল, বারোটা জোর করে মানে একবারই বলেছিলাম লেখার জন্য, লিখে ফেলেছে, আমি ভাবলাম কি ভুলে গেছে ও, কিন্তু না ও ভোলেনি, ঠিক মনে আছে ছটা নামটা লিখেছে। তো এখন আমরা একটু অন্য কিছু পড়াশুনো করবো, তাই তো? একটু ঘুমের রেস্টটা কেটে যাবে, উঠে একটু জল টল খেয়ে আগে ফ্রেশ হয়ে যাবো, তাই তো? দুট্টু বাবা, আমার দুট্টু বাবা, কি করব, পড়ার ভিডিও করব,
আচ্ছা, ও এখন আর ভিডিও করবে না, পড়ার সময় ভিডিও করবে। তাহলে চলো বন্ধুরা আমরা একটুখানি ফ্রেশ হয়ে আসি, তারপরে একটু খেয়ে দিয়ে পড়তে বসে যাই, তখন আবার তোমাদের সাথে দেখা করছি। এখন তো বন্ধুরা আমরা আবার ফিরে এসেছি, আমরা ফ্রেশ হয়েছি, খেয়েও নিয়েছি, তার সাথে আমরা একটু ছাদেও গেছি। ছাদে কেন গেছিলাম সন্ধ্যের পরে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, মানে চলো আগে দেখে নিই। তোমরা দেখলে কেন গেছিলাম, ওদিকে বাজি ফাটছে আর মোমো পাশে নেচে যাচ্ছিল সমানে। তো যাই হোক, এখন আমরা পড়তেও বসে গেছি। তো দেখো ও এখন লিখছে বেঙ্গলি, তো ও লিখতে থাকুক, আমিও একটু ওকে পড়িয়ে নিই, কেন কি এই সময়টা একটু পারি ওকে নিয়ে বসতে, আর সকালবেলা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু দেখাই। তো তাও 8টা বেজে গেছে, এখন কতক্ষণ বসতে পারবো জানি না, একটু পরেই আবার যাবো রাতের রান্না করতে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলো কি খারাপ লাগলো, যেমনই লাগলো কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তাদেরকে বলবো যে একটু লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সাথে তোমরা জুড়ে যেতে পারো। আর বেশি কথা বলবো না আজকে, এইটুকুই, সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে বা ভিডিওতে। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।